নমস্কার বন্ধুরা, এস বাংলা কুকান ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আবার একটা খুব সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। শীতকাল পড়ল মানে পিঠে পুলি, আর শীতকাল বন্ধুরা বিভিন্ন রকমের পিঠে পুলি পায়েস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাই আজকে আমি তৈরি করে দেখাবো নলেন গুড় দিয়ে পাটিসাপটি পিঠা রেসিপি। আসুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমি এখানে 10 টাকা দামের একটা সুজির প্যাকেট নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো কোম্পানির সুজি কিন্তু আপনারা এখানে ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে কাঁচা সুজির পরিবর্তে সুজিটাকে একটু ভেজেও আজকে রেসিপিটা তৈরি করতে পারেন। আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর এই মিক্সিং জারের মধ্যে সুজির প্যাকেটটা কেটে সমস্ত সুজিটাই দিয়ে দেব। এখানে বন্ধুরা মেজারমেন্ট কাপের 1.5 কাপ সুজি আছে। সুজিটা প্রথমে আমি এটা শুকনো অবস্থায় একটু পাউডার করে নেব। তো মিক্সিং জারটা ঢাকা দিয়ে আমি একটা সুজির পাউডার বানিয়ে নিয়ে আসছি। তো ঢাকাটা খুলে দিচ্ছি, দেখুন সুজিটা কেমন পাউডার করেছি। খুব বেশি মিহি করিনি, এইরকম দানা দানা থাকবে, এইরকমভাবে একটা পাউডার আমি তৈরি করে নিয়েছি। এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এই মিক্সিং বোলের মধ্যে সুজির পাউডারটা আমি ঢেলে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গুঁড়ো দুধ আর 1/2 চামচ আটা। আপনারা চাইলেও কিন্তু এখানে ময়দা ব্যবহার করতে পারেন। আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর 1/2 চামচ চিনি। এখানে আমি আগে থেকে গরুর দুধ জাল করে রেখেছিলাম, 250 গ্রাম গরুর দুধ খুব ভালোভাবে আমি জাল করে নিয়েছি। আর এই দুধটা ঠান্ডা করে নিতে হবে। প্রথমে অল্প অল্প দুধ দিয়ে আমি সুজিটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। একবারে দুধটা দেবেন না, তাহলে পরিমাপটা বোঝা যাবে না। বারবার অল্প অল্প করে দিয়ে আমি খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব। ডোটা খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি মোটা হবে না। দেখুন আমি সমস্ত দুধটা দিয়ে খুব সুন্দর একটা ডো আমি তৈরি করে নিয়েছি, আর ডোটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো অলরেডি ডোটা এরকম থিকনেস থাকবে। এটা আমি চাপা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 5-7 মিনিটের জন্য। এদিকে দুপুরে আমি একটা নারকেল কুড়িয়ে রেখে দিয়েছিলাম। তো কিছুক্ষণ কুড়িয়ে রাখার জন্য নারকেলটা অনেকটা ড্রাই হয়ে গেছে। আপনারা চাইলে সদ্য অবস্থায় নারকেলটা কুড়িয়েও কিন্তু পিঠেটা তৈরি করতে পারেন। এখানে আমি দেখুন নলেন গুড়ের পাটালি নিয়ে নিয়েছি, 200 গ্রাম পাটালি এখানে আছে। একটা আমি গ্রেটার নিয়েছি। প্রথমে আমি গ্রেটার দিয়ে খুব ভালোভাবে গুড়টাকে গ্রেট করে নেব। আপনারা চাইলে যে কোনো শক্ত কিছু দিয়ে আস্তে আস্তে কিন্তু মিহি করে নিতে পারেন গুড়টাকে। আমি এইভাবে গ্রেট করে দিচ্ছি। তো 100 গ্রাম মতো গুড় আমার লেগেছে, বাদ বাকি 100 গ্রাম গুড় আমি রেখে দেব। তো গুড় আর নারকেলটা হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই শীতকালের নলেন গুড়ের পাটিসাপটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো গ্যাসের মধ্যে একটা আমি কড়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি পাটিসাপটার পুরটা তৈরি করে নেব। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে নারকেল আর গুড়ের মিশ্রণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গ্যাসটা বাড়ানোর সাথে সাথে গুড়গুলো আস্তে আস্তে গলতে শুরু করছে, আর খুব ভালোভাবে নারকেলের সাথে মিশিয়ে নিতে পারছি। পাঁচ থেকে 6 মিনিটের মধ্যে কিন্তু আমার এই পুরটা রেডি হয়ে যাবে। তো নারকেল থেকে দেখুন আস্তে আস্তে জল বার হচ্ছে। আমি এর মধ্যে 1 চামচ গুঁড়ো দুধ ব্যবহার করেছি।
গুঁড়ো দুধটা মেশানোর পর নারকেলটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, গুঁড়ো দুধ দিয়ে কিন্তু এই পুরটা তৈরি করলে ভীষণ টেস্টি হয়। আপনাদের হাতের কাছে গুঁড়ো দুধ না থাকলে আপনারা স্কিপ করতে পারেন, যেহেতু নলেন গুড় আছে তাতে টেস্ট কিন্তু ভীষণ সুন্দর লাগবে। তো পুরটা আমার রেডি হয়ে গেছে, আমি এবার গ্যাস অফ করে দেবো। এর থেকে বেশি শুকনো করলে যখন ঠান্ডা হয়ে যাবে পুরটা অনেক শক্ত হয়ে যাবে। তো আমি এবার চাপা ঢাকাটা খুলে দিচ্ছি। সুজির ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার চলে যাব আবারও গ্যাসের কাছে। গ্যাসের মধ্যে আজকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে কিন্তু আজকে পাটিসাপটা পিঠাটা তৈরি করছি। আমার এক বন্ধু রিকোয়েস্ট করেছিল যে কড়ার মধ্যে কিন্তু পাটিসাপটা পিঠা তৈরি করে দেখানোর জন্য, তো আমি এক চামচ ব্যাটার কড়ার মধ্যে দিয়ে এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে দেব। এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি এক মিনিটের জন্য। আপনারা ঢাকা ছাড়াও করতে পারেন, কিন্তু ঢাকা দিয়ে দিলে সেদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এক মিনিট পর ঢাকাটা আমি খুলে দিচ্ছি। দেখুন, এবার আমি নারকেলের পুরটা আস্তে আস্তে ওপর থেকে দিয়ে দেব। যেহেতু প্রথমবার করছি কড়ার মধ্যে, আর প্রথমবার দেখবেন যে কোনো পিঠে তৈরি করতে একটু অসুবিধা হয়, আস্তে আস্তে গ্যাসটা গরম হয়ে গেলে পিঠেগুলো খুব সুন্দরভাবে উঠতে থাকে। তো হাত দিয়ে আমি পিঠেটা এইভাবে তৈরি করে নিচ্ছি। গ্যাসটাকে কিন্তু বন্ধুরা একদম লো ফ্লেমে রেখে আজকের পিঠেটা আমি তৈরি করছি। তো দেখুন, আমার পাটিসাপটা পিঠে কিন্তু খুব সহজভাবে আপনাদেরকে তৈরি করে দেখালাম। তো এইভাবে প্রত্যেকটা পাটিসাপটা পিঠা কিন্তু একইভাবে আমি তৈরি করে নেব। ননস্টিক কড়াইও আপনারা তৈরি করতে পারেন, কিন্তু এইভাবে কড়ার মধ্যে, রান্নার কড়ার মধ্যে তৈরি করলেও কিন্তু ভীষণ সুন্দরভাবে উঠে আসছে পিঠেগুলো। তো বন্ধুরা, খুব সুন্দরভাবে আজকের পিঠেগুলো আমি তৈরি করে ফেলেছি। আপনারাও বাড়িতে কিন্তু অবশ্যই এই নলেন গুড় দিয়ে পিঠা তৈরি করে খাবেন, আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুল করবেন না। আপনাদের একটা মূল্যবান কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ করে। বন্ধুরা, এই পাটিসাপটা পিঠের রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি এর আগের বার দেওয়া আছে। আপনারা যারা এখনো পর্যন্ত দেখেননি অবশ্যই বলবো দেখে আসবেন, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আর আমার চ্যানেলে যে সকল নতুন বন্ধুরা আছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা আগে থেকে হয়ে আছেন তাদেরকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা।